জেসমিন যেহেতু বুঝছে, জেসমিনের ওই জায়গায় যে আপনি দাঁড়ায় থাকেন যান। মন্টু সাহেব, আপনি আমার উপর রেগে যাচ্ছেন কেন? আমি কি অপরাধ করেছি বলুন তো? আমি রাগ করতেছি আপনার বোকামির জন্য। আপনি একের পর এক বোকামি করতেছেন আর সেই বোকামির কারণে ধরা খেয়ে যাচ্ছেন। বোকামি তো একটাই করেছি, ওই টাকাটা দিয়ে, ওটা উদ্ধারের জন্যই তো আসা। আপনি উদ্ধারের জন্য যা করতেছেন সেটাও একটা ভুল, আর এইভাবে যদি চেষ্টা করেন টাকা কোনোদিনই পাবেন না। এভাবে নেগেটিভলি বলবেন না মন্ডল সাহেব, তাহলে আমি হতাশ হয়ে পড়বো। পজিটিভলি কিছু বলুন, তাহলে আমি সাহস পাই। লোকমান সাহেব, আমি পজিটিভলিই কইতাছি। আপনি গেস্ট রুমে গিয়া সোফায় লম্বা হয়ে শুয়ে পড়েন, শুয়ে একটা ঘুম দেন, ম্যাডাম আইলে আমি আপনার এটাই কে দিব। যান। আমাকে বলছেন? হ্যাঁ, আপনারই কইতাছি। আমাকে ঘুমোতে বলছেন? হ্যাঁ বলতেছি, গেস্ট রুমে। আরে লোকমান সাহেব, আপনারই কইতাছি, আপনি যান। এই যাও নাই, এই যাও নাই, উঠো। আরে অনেক বেলা হয়েছে, উঠো না কেন? আরে ভাই বেলা হয়েছে তো কি হয়েছে, আমি আর একটু ঘুমাবো। আর ঘুমানো যাবে না, আগে তোমার বউ নিয়ে আসো, তারপর যতদিন খুশি ঘুমাবো। কি মুশকিল হারু ভাই, আমি এত সকালবেলা বউ বামু কই? তোমার বউ তুমি কই ব্যাপার সেটা আমি কি জানি? তোমার বউর খবর কি আমি রাখবো না তুমি? ভাই খবর তো আমিই রাখবো, কিন্তু এখন ওরা আনা যাবো না, অসুবিধা আছে। আপনার কোনো কাজ থাকলে আপনি বাইরে কাজ ছাইরে আসেন, আমি ওরা বিকালবেলা নিয়ে আসতেছি। কেন বিকালে কেন? তোমাকে না আমি সকালের কথা বলছি? আপনি বললেই তো হবে না হারু ভাই, আমার বউ তো একজন স্টুডেন্ট, ও সকালবেলা যায় কলেজে, বিকাল পর্যন্ত ক্লাস করে। বিকালবেলা আমি ওরা নিয়ে আসবো, তার আগে সম্ভব না ভাই। বিকালে যে নিয়ে আসবো তার গ্যারান্টি কি? গ্যারান্টির কথা কইতেছেন কেন ভাই? আসবাবপত্র আর ইলেকট্রনিক গুডস ছাড়া আর কোনো কিছুর গ্যারান্টি আছে? এই যে আপনি নিঃশ্বাস নিতেছেন, একটু পরে যদি বন্ধ হয়ে যায় আছে কোনো গ্যারান্টি? দেখো শাহন, তুমি কিন্তু আমার সাথে আধ্যাত্মিক লাইনে কথাবার্তা বলবো না, তোমার কথাবার্তা কিন্তু অনেক সন্দেহজনক। কেন ভাই, সন্দেহজনক কী কইলাম? তুমি কি সত্যি সত্যি বিয়ে করছো নাকি আমার কাছে তুমি মিথ্যা কথা বলছো বলো তো? আচ্ছা ভাই, আমি যদি এখন বলি যে আমি বিয়ে করি নাই, তাহলে কি আপনি আমার মাফ করে দিবেন? তোমার কোনো মাফ নাই। তুমি যদি বিয়ে না করে থাকো তাহলে এই মুহূর্তে বাসা থেকে বেরিয়ে যাও, আর যদি বিয়ে করে থাকো তাহলে আজকে বিকেলের মধ্যে তোমার বউকে আমার সামনে হাজির করো। আচ্ছা ঠিক আছে ভাই, আমি বিকালবেলা নিয়ে আসবো, কিন্তু ভাই আজকেও যদি সে এসে দেখে যে বাসায় ভাবি নাই, তাহলে তো আবার রাগ করে চলে যাবে। আজকে কি করে রাগ করে চলে যায় আমি দেখবো, আমি তো বাসায় থাকবো, মিথ্যা কথা বলার আর জায়গা পাবো না। কেন, কি মিথ্যা কথা বললাম? তোমার বউ যে কালকে এই বাসায় আসেনি তা আমি 100% শিওর। এটা কোনো কথা বললে না রু ভাই, আমি আপনার সাথে মিথ্যা কথা বলছি? তুমি মিথ্যে বলছো না সত্য বলছো তা আমার জানার দরকার নাই, তুমি এখনই তোমার বউকে নিয়ে আসো, যাও। কি মুশকিল, একটু আগে না আপনি আমারে বললেন যে বিকাল পর্যন্ত সময় দিচ্ছেন, তাহলে এখন যাইতে বলতেছেন কেন? ওই তো বিকাল, কিন্তু বিকাল বিকাল যদি ফেল করো তাহলে এই বাসায় কিন্তু ঢুকতে পারবো না। আচ্ছা ঠিক আছে ভাই, আমি বিকালবেলা ফেল করুন না, কিন্তু যে আমি কইলাম না যে কোনো কিছুরই তো গ্যারান্টি নাই। এখন মনে করেন হঠাৎ করে আমার বউ অসুস্থ হয়ে পড়লো, আসতে পারলো না, সেক্ষেত্রে কি আজকে রাত্রের জন্য একটু কনসিডার পাইতে পারি? তোমাকে কোন কনসিডার করা যাবে না, তোমার পাশ ফেল যা হয় আজকেই সিদ্ধান্ত হবে।